মাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলেদের বিরুদ্ধে। অভিযোগ, 85 বছরের বৃদ্ধা অধিকাংশ সময়ই অনাহারে থাকেন, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। অবশেষে ওই বৃদ্ধা আদালতে দ্বারস্থ হয়েছেন সুবিচারের আশায়। 85 বছরের বৃদ্ধা জামিলি শীল মালদা থানার মঙ্গলবাড়ি দেবীপুরের বাসিন্দা। আমাকে বড় বেটা আর মায়ের বেটা মেরেছে, আর ছোট বেটা বড় বেটা মেরেছে। আমাকে খাইতে দেয় না বেটা, খাইতে দেয় না। আমি তো বড় আজ খাই না, বেড়া হয় বড় হয়েছে। কেন খেতে দেয় না? কেন দিচ্ছে না? বউ আর জানে আর গামে আমি মাটি তুলেছি, সিঙ্গি মরে গেছে। ওদের 800 টাকা দিয়ে 6.5-6 টাকা পয়সা তো কোথায় থাকেন এখন আপনি? আমি বড় জলের টেন্সি নাই, বাড়িতে থাকেন না বাইরে থাকেন? বাড়িতে থাকি, লোকের বাড়ি যাই খাই। বাড়িতে তিনটে ছেলে সবাই কি মারধর করে? ছোট বেটা কোনদিন মারেনি, আর বড় বেটা মেরেছে আমাকে। মেরে যখন দাম হয়ে গেছে রক্ত কি চাইছেন আপনি? আমি চাহি কাপড় চাই না, দড়ি চাই না, দুটো খাই। বৃদ্ধা অভিযোগ করেন তার তিন ছেলে নিপেন শীল, টিকেন শীল ও সাগর শীল সহ পুত্রবধূরা তার উপর নির্যাতন চালায়। কোর্টে এসেছিল কাটতে কাটতে কেস করার জন্য। এর নাম হচ্ছে জামিলি সিং। ওর তিনটে ছেলে প্রায় মারধর করে। এই আজকে রাতেও মেরেছে, খেলবুসি খাওয়া পড়া দেয় না, ভিক্ষা উক্ষা করে খাই। সেই মর্মে আজকে কোর্টে কেস করতে এসেছিল। আজকে যেহেতু কোর্টে আমাদের পেন ডাউন থাকার কারণে আজকে করতে পারেনি। এসপি সাহেবকে একটা কমপ্লেন করা হয়েছে যে এইভাবে ওদের ছেলের অত্যাচার করছে, মারধর করছে। প্রায় 80-85 বছর বয়স এই বৃদ্ধার, অসহায় অবস্থায় এখন ঘুরে গেছে। নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে? হ্যাঁ, একে প্রায় দিনই বাড়ি থেকে, ওর যা বক্তব্য প্রায় দিনই মারধর করে একে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর খেতে পড়তে তো কিছুই দেয় না। হ্যাঁ, এর কোন রকম দেখাশোনাও করে না। এর 2-3 দিন না খেয়েও থাকে বাড়িতে। পুরাতন মালদায় থানায় কি অভিযোগ করেছে? পুরাতন মালদায় ফাঁড়িতেও ওর যা বক্তব্য, ফাঁড়িতে বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। সমাজেও বলেছে, সমাজেও কাজ হয়নি। নিরুপায় অবস্থায় আজকে কোর্টে এসছে। বাড়ি কোথায়? এর বাড়ি হচ্ছে দেবীপুর মঙ্গলবাড়ি মালদা থানার আন্ডারে, ওয়ার্ড নাম্বার 16। কি করবেন এখন? এর আমি এসপি সাহেবকে জানালাম লিখিতভাবে, এবং আইনানুগ যা যা করণীয় ছেলেদের বিরুদ্ধে আমি তার অ্যাকশন নেব। তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন, ভিক্ষে করে খান তিনি। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, ছেলেদের ডেকে বুঝিয়ে বলা হবে, তাদের মা যেন সম্মানের সাথে বাড়িতে থাকতে পারেন তার ব্যবস্থা করা হবে। এখন এটা তো নির্দিষ্ট কানুন আছে, এই ধরনের নির্দিষ্ট কানুনের মধ্যে এটা আজকে এখনই আমি পেয়েছি, মামলা করা হবে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এন্ড আমরা আদারওয়াইজও চেষ্টা করব সামাজিক মাধ্যমে, যদি যে ছেলে আছে তাকে কোনোভাবে বুঝিয়ে টুঝিয়ে এটা এনশোর করানো যায় কি বৃদ্ধ যে আছেন ওনাকে যথাসম্মান দিয়ে ওনাকে বাড়িতে রাখে। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দবার্তা।